বাংলা বাংলাটেক চ্যানেলে আপনাকে স্বাগতম এই মুহূর্তে পি এম কিষান সম্মান নিয়ে গুরুত্বপূর্ণ একটি আপডেট চলে এসেছে ইতিমধ্যে জেনে গেছেন পি এম কিষানের গত কিস্তির টাকাটি সতেরো দশ দু হাজার বাইশে দেওয়া হয়েছে যা সারা ভারতবর্ষের বারোতম কিস্তি ছিল এখন সামনে যে তেরোতম কিস্তিটি দেওয়া হবে সেই কিস্তি নিয়ে কিন্তু সম্পূর্ণ নতুন আপডেট চলে এসেছে এবং বেনিফিশিয়ারি স্ট্যাটাসও পরিবর্তন চলে এসেছে তো কী আপডেট এসেছে কবে নাগাদ এই টাকাটি পেতে পারেন আজকে কারোর ব্যাঙ্ক অ্যাকাউন্টে এই টাকাটি এসেছে কিনা নিয়ে কি আপডেট আছে বিস্তারিত জানিয়ে দেওয়ার চেষ্টা করছি ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ করুন তো ভিডিওটি শুরু করার আগে একটা রিকোয়েস্ট ভিডিওটিতে একটি লাইক করে দিন চ্যানেল চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকাটি অন করে দিন তো এর জন্য সর্বপ্রথম আপনারা পিএম এই ডট ডট ওয়েবসাইটে চলে আসবেন আগে আপনার বেনিফিশিয়ারি স্ট্যাটাসটি চেক করে নেবেন তো এর জন্য একটু আপনারা উপরে তুলে নেবেন এখানে একটি অপশন পেয়ে যাচ্ছেন বেনিফিশারি স্ট্যাটাস তো এই বেনিফিশারি স্ট্যাটাসের উপরে ক্লিক করে দেবেন বেনিফিশারি স্টাটাসের উপর ক্লিক করতেই কিন্তু এরকম ইন্টারফেস খুলে যাবে এখানে আপনার মোবাইল নম্বরটি বসিয়ে দেবেন এই ক্যাপচার কোডটি এখানে বসিয়ে দেওয়ার পর গেট ডাটার উপরে ক্লিক করে দেবেন এরকম বেনিফিশিয়ারি স্ট্যাটাস শো করাবে তো এখানে বেশ কিছু জিনিস আপনি দেখে নেবেন স্ক্রিন দেখুন স্টেটটা এখানে কিন্তু ওয়েস্ট বেঙ্গল রয়েছে অর্থাৎ আমাদের পশ্চিমবঙ্গ

এবং ল্যান্ড সেডিংয়ের জায়গায় ইয়েস লেখাটি দেখে নেবেন যদি এখানে নো থাকে তাহলে আপনি কৃষি দপ্তর বসে যোগাযোগ করে নেবেন হয়তো আপনার জমির তথ্যের কিছু না কিছু কিন্তু সমস্যা রয়েছে যদি এখানে নো দেখতে পারেন তাহলে কিন্তু আপনার এই বেনিফিশারি স্ট্যাটাসের ইনস্টলমেন্টের ঘরে কোনো ধরনের আপডেট আসবে না তো এখানে কিন্তু আপনি ইয়েস এই লেখাটি দেখে নেবেন তো দেখতে পাচ্ছেন এই ব্যক্তি কিন্তু পাঁচ নম্বর কিস্তি পর্যন্ত পেয়ে গেছে অর্থাৎ ফিথ ইনস্টলমেন্ট এবং দেখতে পারছেন সতেরো দশ দু হাজার বাইশ তারিখে কিন্তু এনার এই টাকাটি ক্রেডিট হয়েছে এবং ছ নম্বর কিস্তি কিন্তু ইনি পাবে অর্থাৎ সারা ভারতবর্ষে যে তেরোতম কিস্তিটি দেওয়া হবে সেই কিস্তিতে ইনি কিন্তু ছ নম্বর কিস্তি পাবে এবং সেই কিস্তির ঘরে কিন্তু দেখতে পাচ্ছেন যে আপডেট চলে এসেছে আর এফ টি সাইন বাই স্টেট ফর সিক্স ইনস্টলমেন্ট অর্থাৎ ইনি কিন্তু ছ নম্বর কিস্তির টাকাটি পাবে তারই কিন্তু আপডেট চলে এসেছে তো এখনো পর্যন্ত অনেকেরই কিন্তু এই ইনস্টলমেন্টের ঘরে ফাঁকা হয়ে আছে অথবা হয়ে হয়েছে তো আপনারা অপেক্ষা করুন ধীরে ধীরে সকলের কিন্তু এই আগামী কিস্তি দেওয়ার প্রসেস শুরু করা হবে এই ব্যক্তির এখানে প্রথমত কিন্তু ওয়েটিং ফর অ্যাপ্রুভাল বাই স্টেট এই লেখাটি ছিল এরপর আর এফটি সাইন এই লেখাটি এসেছে এরপর কিন্তু পেমেন্ট প্রসেসড আসবে তারপর কিন্তু আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে এই টাকাটি আসবে মূলত বুঝতেই পারছেন যে ইনস্টলমেন্টের ঘরে কিন্তু আপডেট চলে এসেছে তো যাদের এখনও পর্যন্ত আপডেট আসেনি আপনারা অপেক্ষা করুন ধীরে ধীরে সকলেরই কিন্তু এখানে আপডেট চলে আসবে অর্থাৎ ওয়েটিং ফর অপ্রুভাল বাই স্টেট আসবে এরপর আর এফটি সাইন তারপরে কিন্তু পেমেন্ট প্রসেসড তো এখন কথা হলো যে কত তারিখ নাগাদ এই কিস্তির টাকাটি আপনি পাবেন অথবা আজকে কি টাকা দেওয়া হয়েছে তো আজকে কিন্তু কোনো ধরনের টাকা দেওয়া হয়নি অথবা আগামী কিস্তি দেওয়ার অথবা এই সারা ভারতবর্ষের তেরোতম কিস্তি দেওয়ার কিন্তু এখনও পর্যন্ত কোনো ধরনের অফিসিয়াল ডেট ঘোষণা করা হয়নি অথবা প্রধানমন্ত্রীর তরফ থেকে কিন্তু এখনও পর্যন্ত কোনো তারিখ ঘোষণা করা হয়নি যখনই অফিসিয়াল তারিখ ঘোষণা করা হবে অবশ্যই আপনাদের আমি ভিডিওর মাধ্যমে আপডেট জানিয়ে দেবো তবে কিছু কিছু সূত্র মারফত থেকে জানা যাচ্ছে যে পঁচিশ তারিখ ছাব্বিশ তারিখ আপনারা টাকা পেতে পারেন তো সেগুলোর কিন্তু বর্তমান কোনো ধরনের ভিত্তি নেই যেহেতু অফিসিয়ালভাবে এখনও পর্যন্ত কোনো ধরনের আপডেট আসেনি যখনই অফিসিয়ালভাবে আপডেট আসবে অথবা অফিসিয়ালভাবে তারিখ ঘোষণা করা হবে অবশ্যই আপনাদের ভিডিওর মাধ্যমে আপডেট জানিয়ে দেবো মূলত বুঝতেই পারছেন যে কিস্তি দেওয়ার প্রসেস কিন্তু শুরু করা হয়েছে তবে খুব শীঘ্রই কিন্তু এই টাকাটি আপনারা পাবেন এবং এই যে সিজেনটা রয়েছে সে এটা কিন্তু ডিসেম্বর থেকে মার্চ মাসের মধ্যে অর্থাৎ মার্চ মাসের মধ্যেই কিন্তু আপনারা এই টাকাটি পাবেন এটা আপনি নিশ্চিত হতে পারেন তো এটাই আপডেট দেওয়া ছিল যদি ভিডিওটি ভালো লাগে একটি লাইক করে দেবেন চ্যানেল নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশনটি অন করে দেবেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে